রান্না পুজোর বাজার করতে হবে আমাদের এখন। আমাদের তিনজন, আমাকে, বিয়াকে আর বোনকে, তিনজনকে দিয়েছে রান্না পুজোর বাজার করতে। তো রান্না পুজোর বাজার করতে আমরা তো গড়িয়া যাবো ভাবছিলাম, কিন্তু এরা দুজন মিলে বলছে যে রান্না পুজোর বাজার করতে যেতে হবে, ওদেরকে নিয়ে যেতে হবে হাটে। কোথায়, কোন হাটে? বানতলা হাট। তো সবে খেয়ে দিয়ে উঠলাম, এখন দুপুর 2 বাজে। তারপর যত তাড়াতাড়ি বেরোতে পারবো তত তাড়াতাড়ি আমাদের পক্ষে ভালো, আবার তাড়াতাড়ি আসতে হবে, অনেক কাজ রয়েছে। তা চলো, কথা না বাইরে আমরা যাই বানতলা হাট। বানতলা হাটে যাওয়ার মেন উদ্দেশ্য হচ্ছে এটাই, এই রাস্তাটা থেকে যাওয়া, মানে অসাধারণ ভিউ। একরকম এক রাস্তা দিয়ে মানে গিয়ে গিয়ে না একটা অঘেন্না ধরকম ধরে গেছে। আর এই দেখো এত সুন্দর ভিউ, আর এই রাস্তায় গাড়ি চালাতে আর এই রাস্তায় ঘুরতে কার না ভালো লাগে বলো। তো চলে এসেছি আমরা এখন হাটে। হাট কিন্তু সপ্তাহে 2 বসে, তোমার হচ্ছে বুধবার আর হচ্ছে শনিবার, দুপুর 2 থেকে বসে যায় হাট। আর এখানে হচ্ছে কিন্তু মানে তরতাজা, মানে তাজা তুমি সবজি পাবে সব সময়ের জন্য, কেননা সামনেই হচ্ছে চাষাবাদের জায়গা, তার জন্য এখানে সবজির একটুখানি ফ্রেশ পাওয়া যায়। আর তার জন্য আমাদের এখানে সবজি বাজারটা করতে আসা। ব্যাস সবজি বাজার করা হয়ে গেছে আমাদের রান্না পুজোর জন্য। আর অবস্থা দেখো না, বোন আর পিয়া ওই পারে চলে গেছে, আর এই ভারী ভারী দুটো ব্যাগ আমার কাছে রাস্তার এপারে দিয়েছে, মানে পুরো একদম লোডেড পুরো দুটো ব্যাগ। রান্না বান্না চলছে এখন, বাড়ির কটা 11:30 মতন বাজে, গুছিয়ে রাখা হয়ে গেছে। এখন 2 রাঁধুনি, বড় 2 রাঁধুনি হচ্ছে রান্না বান্না করছে, দেখা সবকিছু, সবজি কাটা, সবজি কেটে রাখা, এত কিছু, সবকিছু ভাজা হবে। হ্যাঁ সবকিছু ভাজা হবে। এদিকে কি করছো, আলু ভাজছো? এগুলো সব আলু। এদিকে কি রাখা আছে, মাছ দেখ। এদিকে পড়াশোনা যেন আবার কপাল পুড়িস, মাছ ভাজ দিকে কপাল পুড়িস, আজকে যেন মাছ ভাজ দিকে আবার কপাল টপাল কিছু পড়াস না, ঠিক আছে? ভাজা বুঝি অনেক আছে, তোরা পারবি তো দুজন মিলে? হ্যাঁ রান্না বান্না কর, কেননা রান্না পুজো তো এখন সারা রাত ধরে রান্না চলবে, এখন সবে বাজে 11:00, মিনিমাম সারা রাত ধরে এখন রান্না হবে। সবাই দুজন এদিকে, মা ওদিকে, সবাই সবার মতন এখন রান্না করতে ব্যস্ত। আজকে হয়ে গেছে দেখি, মানে কি কি আপাতত রাখা হয়েছে, মাছটা ভাজা হয়ে গেছে, ইলিশ মাছ আর কাতলা মাছ, পটল ভাজা হয়েছে, আলু ভাজা হয়েছে, আর বড়বড়িটা হয়েছে, এখনো করা হচ্ছে আর সব এইগুলো আপাতত হয়ে গেছে। কটা বাজে? 1 বাজে। এখনো কটা পর্যন্ত চলবে? 4:30 তো বাজবেই, 4:30। কাঁকরোল, তারপরে কি আছে আর চিচিঙ্গে, এদিকে রাখা আছে বেগুন, ভেন্ডি, এগুলো এখন সব বাকি রয়েছে। হ্যাঁ বাকি রয়েছে এগুলো এখন। এটা কিসের জন্য, মাছের মাথা গুলো এটা দিয়ে কি করবে? মাছের মাথা দিয়ে কচু হবে। কি কচু? কচু মাছের মাথা দিয়ে কচু। চিংড়ি মাছ ভাজা হচ্ছে এখানে, আর এদিকে চালতাটা সেদ্ধ হয়ে গেছে, সেটাকে একটুখানি থেতো টাইপের করে নিচ্ছে মা, চালতার জন্যই চিংড়ি মাছটা হচ্ছে আর কি এখানে। এদিকেও বড় রাঁধুনি এবার রান্না করছে, আমরা দুজনে হাঁপিয়ে গেছি রান্না করতে করতে। ঠিকঠাক চলছে, হচ্ছে তো? এখানে বড় রাঁধুনি রান্না করছে কাঁকরোল ভাজা, কাঁকরোল ভাজা যেটা ওর ফেভারিট জিনিস সেটাই ও ভাজা ভাজছে আর কি। এখনো কলাটা এই যে সব কিছু মাখিয়ে রাখা আছে, এটার পরে ভাজা হবে। ঘেমে যাচ্ছ, একটু হাওয়া খেয়ে এসো যাও, ঠিক আছে? তোমরা কি বলছো, অনেকক্ষণ তোমরা রান্না করছো, আর আমি খানিক করি, তোমরা একটু রেস্ট নিয়ে নাও। তখন এখন বাজে হচ্ছে 4:00, 4:00 মধ্যে আমাদের সব কিছু প্রায় কমপ্লিট হয়ে গেছে, সব কিছু মানে কি সব মানে সব কিছু রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে, শুধু পায়েসটা আর বাকি রইল। নানা রকমের ভাজাভুজি আর যা যা আইটেম করা আছে তোমাদেরকে একটু দেখিয়ে নিই। এদিকে রয়েছে তোমার বেগুন ভাজা, নারকেল ভাজা,
তারপরে তোমার রয়েছে মাছের মাথা দিয়ে, ইলিশ মাছের মাথা দিয়ে কচু, এদিকে রয়েছে চিংড়ি দিয়ে চালতা, একটা টক মতন করা হয়েছে, এদিকে একটা ডাল করা হয়েছে, এটা শুকনো ডাল, তারপরে এদিকে মাছ রয়েছে, হচ্ছে কাতলা মাছ, তারপরে ইলিশ মাছ, তারপরে এদিকে নানান রকমের ভাজা রয়েছে, সব সমস্ত রকমের রান্না করা কমপ্লিট। সকালবেলায় ঘুম থেকে উঠে সারা রাত যেহেতু রান্না বান্না হয়ে যায়, ওখানেও কিছু ওদের সাথে হেল্প হয়েছে, দু তিন ঘন্টা মাত্র ঘুমাতে পেরেছে সারা রাত। তারপরে বাড়িতে এসে নিজেদের গাড়িগুলোকে পরিষ্কার করলাম, গাড়িগুলোকে পরিষ্কার করে নিজেই আজকে গাড়ি পুজো দিয়েছি। এই এখানে রয়েছে হচ্ছে ভাইয়ের গাড়ি, বাবার গাড়ি, এদিকে দুটো গাড়ি পুজো দেওয়া, পুজো দিয়ে নিয়েছি আমি। আর এই যে হচ্ছে আমার এক চিড়ি, পুজো দেওয়া হয়ে গেছে, পুজো দেওয়া কমপ্লিট। এদিকে যেহেতু সারাদিন ওখানে, সারা রাত কালকে ওখানে রান্না হয়েছে, এবার আজকে আমাদের বাড়িতে হচ্ছে গণেশ পুজো, তার জন্য কি বাড়িতে অনেক রান্না বান্না হচ্ছে, সবার হাতে হেল্প করতে হবে। চলো, আয়োজন হচ্ছে বাড়িতে। এটা কি পায়েস, ফার্স্টে পায়েস করে নিচ্ছিস? তাহলে ফার্স্টে সুজি হয়ে গেছে, ছোলার ডাল হয়ে গেছে, সুজি আর ছোলার ডাল হয়ে গেছে। এদিকে মোটামুটি এগুলো হয়ে গেছে, এবারে দেখি এরা দুজন এখানে কি করছে। ফ্রাইড রাইস এর সবজি কাটা, আর তুমি কি কাটছো এগুলো? আমাদের আমাদের গণেশটাকে দেখিয়ে দিই তোমাদেরকে, দেখো এখন তো কোনো রকম সাজানো কিছু হয়নি, সবাই আয়োজন করা হয়েছে, সব কিছু রান্না বান্না হয়ে গেছে। এবার হচ্ছে গণেশকে বোন স্নান করাবে, তার জন্য সব কিছু প্রস্তুতি করা হয়ে গেছে। কী কী আছে, গোবিন্দভোগের চাল, চিনি, তারপরে টক দই, ঘি, এই সব কিছু দিয়ে এখন গণেশ বাবাজিকে স্নান করানো হবে, তারপরে পুজোই বসবো। সব কিছু দেখতেই পারছো, সব কিছু পুজোর জোগাড় যাতে দিকে করা রয়েছে, ওদিকে সব রান্না বান্না করা হয়ে গেছে। সব রেডি হয়ে গেছে, এই যে পুরো ফল কাটা, ফল কেটে সব কিছু, এতগুলো রান্না বান্না করা হয়েছে গণেশ বাবাজির জন্য প্রসাদ, এগুলো সব এই যে ফুল দিয়ে সাজানো হয়ে গেছে। এবারে বোন শুধু ফ্রেশ হয়ে নেবে, হয়ে নিয়ে শুধু পূজায় বসা বাকি। তো এই হচ্ছে আমাদের বিশ্বকর্মা পুজো, রান্না পুজো আর গণেশ বাবাজির পুজো বাড়িতে করা হলো। কেমন লাগলো ভিডিওটা অবশ্যই তোমরা জানিও, আর যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। বাই বাই, আবার দেখাবো অন্য একটা কোনো ভিডিওতে।